আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করে সকলে খুব ভালো আছেন সাবনামস কিচেন ফর ইউ আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার কিচেনে তৈরি হবে রমাদান স্পেশাল এগ ললিপপ যেটি বানানো খুবই সহজ খেতে খুবই মজার খুবই কম উপকরণ দিয়ে এটি ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায় এই রোজার দিনে ইফতারির জন্যে এই রেসিপিটি একবার হলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে চলুন দেখেনি এই ললিপপটি ললিপটি কীভাবে বানাবো প্রথমেই লাগবে আমাদের এখানে আলু সিদ্ধ যেটা আমি চারটে বড় আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ভেতরে কোনো রকম কোনো গোটলি নেই ঠিক সেরকমভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে প্রথমে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিচ্ছি এখানে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টু টি স্পুন চাট মশলা এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর এই আলু সিদ্ধটার মধ্যে খুবই কম মশলা আমি এখানে অ্যাড করব। দিচ্ছি এখানে হাফ টি স্পুন জিঞ্জার পাউডার দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স যেটা ওয়ান টি স্পুন দিলাম আর এখানে যেটা দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ভেজে নেওয়া জিরে গুঁড়ো এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে দিচ্ছি এখানে বিট লবণ এখানে আমি ওয়ান টি স্পুন বিট লবণ দিয়েছি এখানে অ্যাড করে দিচ্ছি খুবই ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ যেটা আমি একটা দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি এবারে এইগুলোকে দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো ঠিক এই কটা মশলা দিয়েই খুব ভালো করে আলুটাকে মাখিয়ে নিতে হবে এতে করে একটা খুব ভালো ফ্লেভার আসবে আলুটার মধ্যে ক্ষেত্রে যদি জিঞ্জার পাউডারটা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই জিঞ্জার পাউডারটা না দিয়ে বাকি সব মশলাগুলো দিলেও দারুণ একটা ফ্লেভার আসবে এখানে আলু মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে আমি পাঁচটা ডিমকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবারে যেটা করতে হবে এটা মাঝখান দিয়ে একটা টুকরো করে আমি এখানে দুটো করেই টুকরো করছি প্রত্যেকটা ডিমের ক্ষেত্রে তো এখানে দেখুন সবগুলোই দুটো করে টুকরো করে নিয়েছি এবারে কিছু মশলা অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে এতে করে ভেতরে খুব ভালোভাবে ডিমের মধ্যে মশলাটাও অ্যাডজাস্ট হয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে গোলমরিচ গুঁড়ো সবগুলোতে দিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প বিট লবণ প্রত্যেকটা ডিমের মধ্যে আমি দিয়ে নিচ্ছি আর এখানে কিছু অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়ো যেটা প্রত্যেকটা ডিমের মধ্যে দিয়ে নিয়েছি এতে করে ডিমটার মধ্যে খুব ভালোভাবে মশলাটাও মিশে যাবে খেতে খুবই ভালো লাগবে পুরের ভেতরেও যেমন পুরেও একটা ভালো মশলা দেওয়া আছে তেমন ডিমের মধ্যেও দেওয়া আছে সব মিলিয়ে খুবই ভালো লাগবে খেতে এটা এবারে ডিমটাকে সাইডে রেখে এখানে একটা ব্যাটার রেডি করব প্রথমে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ ময়দা দিচ্ছি এখানে পরিমাণ মতো বিট লবণ আমি এখানে ওয়ান টি স্পুন বিট লবণ অ্যাড করছি দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর এখানে এবারে যেটা দেবে সেটা হচ্ছে চিলি ফ্লেক্স কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুন মতো চিলি ফ্লেক্স দিয়ে নিলাম এবারে এগুলোকে একটু মিশিয়ে নেব এবারে পরিমাণ মতো জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার রেডি করতে হবে খুব বেশি পাতলাও করবো না আবার খুব অতিরিক্ত ঘনও করবো না একটা মিডিয়াম যে ব্যাটারটা হয় সেরকম করব যেটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন তো দেখুন চামচটা খুব ভালোভাবে কোডিং হচ্ছে ঠিক সেরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি অপরদিকে দেখুন এখানে ব্রেড ক্রামস নিয়েছি এবারে যেটা করব এখানে যে আলু মাখাটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মজরে চিস এটাকে দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এতে করে দারুণ খেতে লাগবে এটা একটা চিজি ফ্লেভারও পাবেন এই আলুটা থেকে এই আলু মাখাটার টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে এভাবে এগ ললিপপ খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে তো এখানে আলু মাখাটা আমার ভালোভাবে হয়ে গেছে এবারে যেটা করব হাতে একটু তেল মেখে নিচ্ছি এবারে একটু আলুর ডো হাতে নিয়ে নিচ্ছি এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি এভাবে হাতে করে দেখুন আর মাঝখানে দিয়ে নিচ্ছি একটা কাটি আর ঠিক ডিমটা উপর করে এইভাবে ঠিক দিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে আলুর পুটটাকে দিয়ে ডিমটাকে কভার করে নেব আশা করছি আপনারা দেখে বুঝতেই পারলেন কাজটি আমি কীভাবে করলাম এবারে দেখুন এটাকে খুব ভালোভাবে চেপে চেপে আমি সেট করে নিচ্ছি যাতে করে ডিম টানা বেরিয়ে যায় এখানে এগ ললিপপ একটা রেডি হয়ে গেল আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি আর প্রত্যেকটার ক্ষেত্রে আমি হাতে একটু তেল মাখিয়ে নেব এবারে দেখুন ঠিক একইভাবে পুর নিয়ে মাঝখানে কাটিটা দিয়ে ডিমটাকে উপর করে দিয়ে ঠিক একইভাবে এটাকে কভার করে নেব আর হাতে করে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নেব আর যদি মনে হয় কোথাও বেরিয়ে আসছে তো আরও একটু কুট নিয়ে সেই জায়গাটাকে কভার করে নিতে হবে তো এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব এটা খুবই সহজেই তাড়াতাড়ি করে অনেকগুলোই রেডি করে নেওয়া যায় তো দেখুন এখানে সবগুলো আমার রেডি হয়ে গেছে এবারে যেটা করতে হবে সেটা হলো ময়দার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম প্রথমে একটা আলু ও ডিমের পুর নিয়ে তার মধ্যে প্রথমে ডিপ কোট করে নেব ঠিক এইভাবে করে এবারে একটু ভালো করে এই জলটা ঝরিয়ে নেব তারপরে ব্রেড ক্রামসে দিয়ে এটাকে খুব ভালোভাবে কোডিং করে নিতে হবে এটাকে হাতে করে খুব ভালো করে চেপে চেপে আমি কোট করব যাতে করে আলুর পোটটা রকমভাবে বেরিয়ে না যায় আর কাটিটার মধ্যে এক্সট্রা যে বেডক্রমসগুলো লেগে থাকবে সেটাও একটু হাতে করে ছেড়ে নিতে হবে তো দেখুন এখানে প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে এগুলো আপনারা স্টোর করে রাখতে পারেন ফ্রিজে এয়ারটাইট বক্সের মধ্যে এটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তো এটা রেডি হয়ে গেছে একদম ভাজার জন্য এবারে আমি দেখুন দিকে একটা কড়াতে তেল বসিয়ে নিয়েছি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবারে এর মধ্যে এই ললিপপগুলো দিয়ে নেব এখানে যত কটা ধরবে আমি তত কটা দেবো আর খুব বেশি চাপাচাপি করে দেব না প্রথমে দুটো দিয়ে নেওয়ার পর একটু ভালো করে ওপরের দিকে তেল ছিটিয়ে নেব মাঝখানে আরও একটা জায়গা হয়ে যাবে তো আমি এখানে আরও একটা দিয়ে নিচ্ছি বেশি গায়ে গায়ে দিলে কী হবে এটা উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে তার জন্যে একটু অল্প অল্প করে দিয়েই ভেজে নিতে হবে এটা এখানে আমার গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়াম করা আছে এটাকে খুব বেশি জোরে দিয়ে ভাজা যাবে না তা না খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর যদি এটাকে আস্তে আস্তে করে এইভাবে ভাজেন তাহলে ভেতরের আলুটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে দেখুন এখানে এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি এগুলোকে পাল্টে নিচ্ছি আর কালারটা কতটা সুন্দর এসেছে ঠিক আস্তে আস্তে ঠিক অপর পিঠটাও একইভাবে কালার করে ভেজে নেব যখন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এগুলোকে ছেঁকে ছেঁকে আমি তুলে নেবো এইভাবে করে সবগুলোই আমি ভেজে নেব এখানে রেডি হয়ে গেল আমাদের চিজি এগ ললিপপ যেটি দারুণ মোচমুচ এবং দারুণ মজার খেতে হয়েছে যেটি একবার হলে ইফতারির জন্যে অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আশা করছি আজকের আমার রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ